नहीं ये फैन तो चूल्हे से বকবকে চক করে টিকিট কাউন্টারই বন্ধ হয়ে গেল এই যে এই এই বল তো কবে কাটবে তোর ভয় এক্সকিউজ মি এন্ড না কোন নি না না ওকে দেখা না দিগাস দিবি না দিবি না দিগা इंटरनेशनल भिखारी तो जीरा खास बाबू खाली जीरा खास स्नान करनी খুবই গরম লাগছে বাবা স্নান করি তুই খালি বল কি চাই তোর বল কিছু না খালি জিরা এত নেশা কিসের বছরের প্রথম দিনকেই নেশা ওর জিরা খোর কথা কর সবাই কি কি নেশা করে এই জিরের নেশা হট তো এখন এই বাসেলটাকে আনবক্সিং করব দেখা তো করছি তো একটু কাট কাট করে দেখি এই যে ছিড়ে নিয়েছে भाई चेन लगाना ठीक है जाए होक इटा रेक्टा और इटा रेक्टा दिए से ठीक है जेवा पोरे देखी क्या मन की तो गए नानो होएगा चे तो कोनी होएगा चुला और अकुन रेडियो होएगा ची पूरो ये देखते बच्चों अरे ये पैंट पैंट तो देखो ना यारे ये रूम की चट्टा बाले फिटिंग्स हो चे पैंटा তো এখন যাচ্ছি পিসির বাড়ি যেহেতু আজকে দাদার জন্মদিন তাই আমাকে নিমন্ত্রণ করে গেছে তো আজকে লাঞ্চটা আমি পিসির বাড়িতে করব তো ফটাফট যাই আর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দু তিনবার বলে দিলাম হয়তো তো চলো সো গাইস ঘুম থেকে উঠে গেছি তো ভাবছি একটু লিখে যাব এখন এক্সারসাইজ করতে চলো রেডি হই তো যাচ্ছি ফাইনালি অনেক লেট হয়ে গেছে ভাই এক ঘন্টার জন্য ঘুমাবো ভেবেছিলাম পাওয়ার ন্যাপ নেবো কিন্তু পাওয়ার ন্যাপ নিতে গিয়ে কত ঘুমিয়ে ফেলেছি একটু বেশি ঘুমানো হয়ে গেছে তো ফটাফট যাবো আর তার মধ্যে নেট শেষ হয়ে গেছে আমার পছন্দের আমি গান চালিয়ে এক্সারসাইজ করতে পারবো না জানি না কেন তো বোঝাচ্ছি কিন্তু বছরের প্রথম দিন তাই যাচ্ছি হালকা ফুলকা এক্সারসাইজ করেই আসি তো চলো তো চলে এসছি গাইজ এক্সারসাইজ করতে স্টার্টও করে দিয়ে সো ফটাফট আগে শেষ করি এক্সারসাইজগুলো साढ़े 6:30 নববর্ষের প্রথম দিন বলে বাবা লেখে কি ভিড় আজকে সো এখন বাড়ি যাই ফটাফট বেরানোর প্ল্যান আছে দেখি কোথায় যাই তোমরা দেখতে পারবে চলো তো চলে এসছি বাড়িতে আর এখন খাচ্ছি লেবু জল সো খাই সো ইস্ত্রি হয়ে গেছে ডান সো গাইস রেডি হয়ে বেরিয়ে গেছে এখন যাচ্ছি এটিএম এ আর আজকে পড়ে নিয়েছি এই যে বৌদি দিয়েছিল যে ব্রেসলেটটা তো আজকে পড়ে নিয়েছি তো চলো এখন এটিএম এ গিয়ে আগে সবার আগে টাকাটা তুলে নিই হ্যাঁ बड़ी गे सबा मुहूर्ते तो चलो फटाफट जाए आगे कौन दिखता है जाए तो चलो क्लोज आना टिकिट काटा टिकिट काटा KGF चैप्टर टू रविवार रविवार काटा कत को
নিচে আচ্ছা চারটে কেটে দাও পিছনের দিক দিয়ে একটু দিও চারটে কেটে কেজিএফ চ্যাপ্টার টু হ্যাঁ কবে টিকিট কাটা হবে এ বলছে এর টাইম হবে না ও বলছে ওর টাইম হবে না ভাই কাটতেই হবে না সবথেকে ভালো দেখতে হবে না মুভি আজকে এনজয় করতে পেরেছি এনজয় করে বেরিয়ে যাবো দেখো এদের এই বকবকের চক্করে টিকিট কাউন্টারই বন্ধ হয়ে গেল এই লেকমলের ভিতরে এই মুহূর্তে তো এখন যাচ্ছি ফুড কোর্টে দেখি কি খাই চলো ছবি তুলেছিস ভাই বলবি তো আমরা আমাদের দেশি স্টাইল ইউজ করছি কোনো বাটি বাটি দেয়নি বিকাশ ছিঁড়ে এখানে সব দিয়ে দিয়েছে এবার টেস্ট করে দেখি হ্যাঁ তুমি তাকে দেখছি খাওয়া দাওয়া তো শেষ এ বান্ডি বান্ডি খাওয়া দাওয়া তো শেষ বিকাশ খাওয়া দাওয়া তো শেষ এই যে মুরগিটা খেলি এর আত্মার শান্তি কামনা করেছিস তোর সবাই মিলে দু মিনিট এই মুরগিটার জন্য নীরবতা পালন করে চ হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাই কে দেখো অবস্থা দেখো পুরো একদম পুরো দেশি স্টাইলে খেয়েছি চলো চলো এবার বেড়াই এবার ছিল না তো ছিল এখানে দেখো সস পড়ে গেছে যাই হোক কি আর করা যাবে খেতে গিয়ে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা সসের টিপ লেগে গেছে মাকে গিয়ে বলবো আগে এটা কাঁচতে দিতে পাঞ্জাবিটাকে দিয়ে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে আমাদের সিন খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি কোথায় বে তুমি বেরিয়ে গেছি চল খাওয়া দাওয়া শেষ এবার বান্টি ভাই পকেটে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো এ বান্টি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এখন ক্যাব দেওয়ার পর্ব চলছে না 100 কত না 100 200 খুশি হয়ে গেল খুশি হয়ে গেল ভালো চলো এই এখান থেকে খাওয়া এখান থেকে খাওয়া ওখান থেকে খাওয়া খাওয়া এটা খাওয়া বান্টি কিস্তি দেয় আমরা কিন্তু ভদ্র ছিল আমি কতটা ভদ্র ছিলে তোমরা নিশ্চয়ই এতদিন ব্লগটা দেখে তাই দিলা যাই হোক সত্যি কথা বলবো আমি কোনো খাবারকে ডিমোটিভেট করছি না বা কোনো রেস্টুরেন্ট কে ছোট করছি না কিন্তু সত্যি কথা বলতে
যেরকম ভাবে হাইপ করা জায়গাটা হেভি বানায় KFC কিন্তু কিন্তু অতটা আমার পছন্দ হয়নি যেটা সত্যি হয়। আর সত্যি বলতে আমার কিছু যায় আসে না সত্যি হিসাব। চলো এবার কোল্ড ড্রিঙ্কস খাবো, তাহলে ওয়ান্ডিকে পকে ওয়ান্ডি খাওয়াচ্ছে আমাদের পেপসি তো না সরি থামস আপ ওয়ান্ডি এনে তাকি তো তোমার মুখ একটা একটা দেখি যে ওয়ান্ডি ওয়ান্ডি খোল খোল এদিকে এদিকে খোল এই খোল আমার দিকে খোল না এইভাবে খোল 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 এগুলো কি আচ্ছা বুঝতে বান্টি খেতে গেছিল খাবি খা প্রথমে খেলে খা ও না এটা মানতে হবে এসব চিকেন ফিকেন খাব আমার মুখ ওদিক গেছে কি খাচ্ছিস ভাই এটা খোলতেই ভাই ওরকম চিকেন ফ্রাই খাওয়ার পর এই কোল্ড ড্রিঙ্কসটা সত্যি দরকার এইটা দরকার এটা আমি মানছি না বিকাল দিবি না দিবি না তুই খা ডাস্টবিনে ফেলবি বাক্সটা এই বাক্স বলছি বোতলটা ডাস্টবিনে ফেলবি এমনি একা ফেলবি না চলো ভাই লোক টাটা টাটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ডান, তো এখন ডিনারও রেডি হয়ে গেছে মানে চলে এসছে ডিনার, তো দেখাচ্ছি তাও কি আছে। স্যার মাংস আর খিচুড়ি তো খাই এটাই আজকে ডিনার তো খেয়ে নি। সো গাইস এই ব্লগটাকে এখানে এডিট করছি, এখন বাজে 12:52। সো আবারও বলে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। তো এতক্ষণ ব্লগটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো গুড নাইট টাটা, সুইট ড্রিম, রাধে রাধে।